আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানহা পিজন চলে আসলাম আবারও তোমাদের সামনে নতুন আর ভিডিও নিয়ে আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে আবারও একটা প্রোডাক্ট রিভিউ বাট আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ দিব ও মাই গড এই প্রোডাক্টটা সম্পর্কে আমার কাছে এত আপুরা রিকোয়েস্ট করেছে এই প্রোডাক্টটার রিভিউর জন্য ও মাই গড আমার ফেসবুক পেজে আমার গ্রুপে আমার ফেসবুক অ্যাকাউন্টে ও মাই গড প্রচুর আপুরা আমার কাছে এই প্রোডাক্টের রিভিউ চেয়েছে তো আমার একটু লেট হয়েছে কজ আমি এটাকে এতদিন ইউজ করছিলাম কারণ আমি কোনো প্রোডাক্টের রিভিউ তোমাদের সামনে এভাবে সেভাবেই দিয়ে দিই না আমি ফার্স্ট এই প্রোডাক্টটা ইউজ করি দেন আমি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি আমি যেটা ফিল করে প্রোডাক্টটি ইউজ করে আমি যেটা ফিল করি আমি ঠিক সেই রিভিউটাই আমি তোমাদের সাথে দেই আমি একেবারেই আমার অনেস্ট রিভিউ দেই তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি যেই প্রোডাক্টটা রিভিউ দিব সেটার সাথে তোমরা সবাই অনেক পরিচিত তোমরা সবাই সেই প্রোডাক্টটা সম্পর্কে জানো সেই প্রোডাক্টটা চিনো দ্যাট ইজ নান আদার দেন দেখাবো দিস ওয়ান ও মাই গড ভিটামিন ই ভিটামিন ই এই ক্রিমটার রিভিউ আমার কাছে অনেক আপুড়া চেয়েছে অনেক তো চলে আসলাম তোমাদের রিকোয়েস্টে আজকে এই প্রোডাক্টের রিভিউ নিয়ে এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি প্রায় তেরো চোদ্দো দিন যাবৎ আমি এটা ইউজ করেছি এবং আমি ইউজ করে দেন তোমাদের সাথে এটার রিভিউ শেয়ার করছি আই থিঙ্ক তেরো চোদ্দো দিন ইনাফ না একটা প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য বাট আমার কাছে মনে হয়েছে যে তেরো চোদ্দো দিন এই প্রোডাক্টটার জন্য ইনাফ আমি আগেও এটা ইউজ করব। আরও এক মাস দুই মাস ধরে আমি এটা ইউজ করব। যতদিন না এটা শেষ হচ্ছে ততদিন আমি এটা ইউজ করব। এবং ইউজ করে আমি আবারও তোমাদের সাথে এটা রিভিউ দিব যে এটা আমার জন্য এখন কেমন কাজ করছে আমার ফেসবুক পেজে অথবা আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি এটা সম্পর্কে আরও একটা রিভিউ দিব যে এক দুই মাস ইউজ করার পরে আমি কি ফিল করেছি তো সেটা জানার জন্য তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করো পেজে লাইক করো আমি পেজের লিংক এবং গ্রুপের লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো জয়েন করে তো চলো এখন বলি এই প্রোডাক্টটার কথা এই প্রোডাক্টটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট প্রোডাক্টের কিন্তু অনেক আসল নকল আছে বাজারে এর আসল নকল কিভাবে চিনতে হয় সেটা চেনার জন্য আমাদের তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো অনেক ভিডিও আছে আসল নকল চেনার জন্য আমি সেদিকে যাচ্ছি না জাস্ট এতটুকু বলবো যে এখানে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি এ আর এর জায়গায় এ লেখা থাকে তাহলে সেটা হচ্ছে নকল এছাড়া তোমরা হচ্ছে অবশ্যই কেনার আগে প্রোডাক্টটা আসল না নকল কিভাবে চিনতে হয় সেটা দেখে তারপরে তোমরা কিনবে সেটা নিয়ে আমি আর কথা বলছি না আমি কথা বলছি যে এই প্রোডাক্টটা কেমন কাজ করেছে আমার উপর তো ফার্স্টে বলে দিই আমি এই প্রোডাক্টটা কত দিয়ে কিনেছি আমি এটা সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছি এই প্রোডাক্টটা আমার উপর কেমন কাজ করেছে সেটাই বলতে হবে তো সেটা বলার আগে আগে আমি তোমাদের টেক্সচারটা একটু দেখিয়ে দেই দেখো এটার প্যাকেজিংটা এরকম ভিতরে দেখতে পাচ্ছ আমি অনেকখানি ক্রিম ইউজ করে ফেলেছি ক্রিমটা হচ্ছে এরকম আই তোমরা দেখতে পাচ্ছ এরকম ক্রিমি ক্রিমি একটা ক্রিম এবার আমি একটু তোমাদের লাগিয়ে দেখাই আচ্ছা এই ক্রিমটা কিন্তু অনেক বেশি ঠিক না দেখতে অনেকটা ঠিক তোমরা যখন এটাকে হাতে নিবে তখন এর টেক্সচারটা তোমাদের কাছে অনেক ঠিক মনে হবে বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু ঠিক একটা ক্রিম না এটা যখন তোমরা ইউজ করবে ইউজ করার পর তোমরা বুঝতে পারবে যে ক্রিমটা আসলে কতটা পাতলা একটা ক্রিম খুবই লাইট ওয়েট একটা ক্রিম আর এটা মুখে দেওয়ার সাথে সাথে তোমাদের স্কিনে তোমরা এটা ফেসে অথবা বডিতে সব জায়গায় তোমরা ইউজ করতে পারবে তো আমি বডিতে ইউজ করিনি আমি জাস্ট ফেসেই ইউজ করেছি আমি এটা লাইট ওয়েট একটি ক্রিম এটা যখন তোমরা তোমাদের ফেসে ইউজ করবে তখনই তোমরা বুঝবে যে এটা আসলে অনেক সুন্দরভাবে ফেসে মিশে যায় অ্যাবজর্ব হয়ে যায় আর এই ক্রিমটা হাতে নেওয়ার সময় মনে হয় যে এটা আসলে অনেক বেশি একটা হেভি থিক ক্রিম হয়তো তেল চিটচিটে ভাব হবে বাট এরকম একদমই না ক্রিমটাকে তোমরা যখন তোমাদের ফেসে মাসাজ করবে ভালো মতো তখন এটা দেখবে যে একদম মিশে গেছে এখন বলি যে এই ক্রিমটা কারাই ইউজ করতে পারবে এই ক্রিমটা আই থিঙ্ক উইন্টারে তোমরা ইউজ করতে পারবে না স্পেশালি যাদের ড্রাই স্কিন যারা অয়েলি স্কিনের আপু আছো তারাই ইউজ করতে পারো বাট উইন্টারে আমাদের সবারই স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় সেটা অয়েলি স্কিন হোক কিংবা ড্রাই স্কিন হোক সবারই স্কিনটা অনেক ড্রাই হয়ে যায় দ্যাটস ওয়াই আমরা একটা মশ্চারাইজার ইউজ করি ভালো হেভি ময়শ্চারাইজার ইউজ করি উইন্টারে এই ক্রিমটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের অবশ্যই এই ক্রিমটা লাগানোর পরে একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে অবশ্যই করতে হবে কারণ এটা ফেসে দেওয়ার সাথে সাথে ফেসটা অনেক বেশি ড্রাই হয়ে যায় আর এটা ফেসটাকে যেমন এটা একটা মশ্চারাইজার ক্রিম এটা আমার যতটুকু মনে হয়েছে যে এটা ফেসকে একদমই মশ্চারাইজ করেন আর যারা ড্রাই স্কিনের আপু তারা চাইলে সামারি ইউজ করতে পারো বাট তখনও তোমাদের একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে বাট যারা অয়েলি স্কিনের আপুরা আছো তারা চাইলে সামারি ইউজ করতে পারো তখন তোমাদের ময়শ্চারাইজার প্রয়োজন হবে না বাট উইন্টারে যদি ইউজ করো তাহলে তোমাদের আই থিঙ্ক একটা ময়শ্চারাইজার লাগতে পারে তো এই ছিল কারা ইউজ করতে পারবে অয়েলি স্কিন ড্রাই স্কিনের আপুদের জন্য এটা ছিল আমার আমি যেটা ফিল করেছি সেটা আমি বললাম আমার কম্বিনেশন স্কিন আমার অনেক বেশি ড্রাইও হয় না অনেক বেশি অয়েলি স্কিনও আমার না দ্যাটস ওয়াই আমি কি ইউজ করার পরে উইন্টারে আমার স্কিনটা যেরকমই ড্রাই থাকো থাকে এটা ইউজ করার পরে আমার কাছে এটাকে সেরকমই ড্রাই মনে হয়েছে এবার কোয়েশ্চেন হচ্ছে এই ক্রিমটা আসলেই ফর্সা করে কি না কারণ এই ক্রিমটা যারা সেল করে তারা দেওয়ার সাথে সাথে সাদা হয়ে যাবে দেওয়ার সাথে সাথে ফর্সা হয়ে যাবে দেওয়ার সাথে সাথে একদম ফর্সা হয়ে যাবা একদম বিদেশি সুন্দরী ফরেনার সুন্দরী হয়ে যাবা আমি কাউকে ক্রিটিসাইজ করে বলছি না আমি জাস্ট স্কিন টোনের কথা বলছি যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কথাটা যেটা ফর্সা সাদা সব কিছু হয়ে যাবে একদম মানে সুন্দরী রূপসী কমলা এই ক্রিমটা ইউজ করে আমি ফর্সা হইনি টু বি অনেস্ট উইথ ইউ এই ক্রিমটা ইউজ করে আমি একদমই ফর্সা হইনি আমাকে একদমই ফর্সা করেনি আমি সাদা ধবধবে কোনো কিছুই আমি হইনি এটা আমার ফেসে জাস্ট একটা ময়শ্চারাইজার হিসেবে কাজ করেছে এখন বলি এর একটা জিনিস যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এটা ডার্ক স্পট রিডিউস করে হ্যাঁ শুনতে হয়তো একটু অবাক লাগছে বাট সত্যি আমার মুখে এখানে কয়েকটা পিম্পলের দাগ ছিল এখন মেকআপ আছে আমার মুখে সো তোমরা আই থিঙ্ক বুঝতে পারবা না আমার সেই দাগগুলা বাট আমার মুখে কয়েকটা পিম্পলের দাগ ছিল সেই দাগগুলো এটাই ইউজ করার পরে সেই দাগগুলো চলে গেছে এগুলো এই ক্রিমটা আমার স্পট যেগুলা স্পটটাকে অনেক কমিয়েছে এবং বলতে গেলে আসলে নাই হয়ে গেছে স্পটগুলা এই জিনিসটা আমার এই ক্রিমটার আসলেই ভালো লেগেছে এই জিনিসটা একটা জিনিস যেটা ক্লেম করেছিল যে ডার্ক স্পট ইউজ করবে এটা সেটা করেছে বাট অনেক বেশি ফর্সা হয়ে যাওয়া বা ফর্সা করে দেওয়া সাত দিনে ফর্সা করে দেওয়া একদিনে ইউজ করে তোমরা বুঝতে পারবে যে তোমরা অনেক ফর্সা হয়ে গেছো এরকম কিছুই না একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করার পরে যেরকম একটু তেল চিটচিটে ভাব লাগে বা একটু আমাদের স্কিন টোনটা একটু ডার্ক দেখায় এটা সেটা দেখায় না এটা ইউজ করার পরে তোমাদের ফেসে মনে হবে না যে তোমরা কিছু লাগিয়েছো আর স্কিনটাকে এটা কালচে একদমই করে না একটা ন্যাচারাল গ্লো যেটাকে বলে গ্লো ঠিক না ন্যাচারাল ব্রাইটনেস সেটা তোমাদের ফেসে এটা দিবে বাট পারমানেন্টলি সাদা পারমানেন্টলি ফর্সা এটা সেটা করবে না বাট এই ক্রিমটা ইউজ করবো আমি বিকজ আমি আরও দেখতে চাই যে আসলে তেরো চোদ্দো দিনে এটা আসলে কিছুই কাজ করেছে কিনা আমি জানি না হয়তো আমার আরও কিছু দিন ইউজ করতে হবে দ্যাটস ওয়াই আমি এটা আরও কিছু দিন যাবত ইউজ করবো বাট আমার মনে হয় না যে এটা আমাকে ফর্সা করবে আর ফর্সা করলে একটুখানি ডিফারেন্স আমি হয়তো বা জাস্ট ওয়ান শেড ডিফারেন্স আমি হয়তো বা এই তেরো চোদ্দো দিনেই দেখতে পারতাম বাট হ্যাঁ এম স্যাটিসফাইড উইথ এটা আমার ডার্ক স্পট রিডিউস করেছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসটার কারণে আমি এই ক্রিমটা ইউজ করব আর এতে কোনো হার্মফুল কেমিক্যাল আছে কি না আমি সেটা তোমাদের বলতে পারবো না বিকজ আমি এর ইনগ্রিডিয়েন্টস লিস্টটা চেক করে দেখি নাই তোমরা অবশ্যই একটু ইনগ্রিডিয়েন্টস লিস্টটা চেক করে দেখো এটা আমার ফেসে কোনো হার্ম করেনি বাট তোমরা একটু ইনগ্রিডিয়েন্টস চেক করে দেখো যে ওর মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্টসে তোমাদের অ্যালার্জিক প্রবলেম আছে কি না বা তোমাদের অন্য কোনো সাইড ইফেক্ট আছে কি না দেন তোমরা ইউজ করো বিকজ এটা একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট এর কোনো ব্র্যান্ড আছে বলে আমার মনে হয় না তো এই তো আমার এটা আমি ইউজ করে যেটা ফিল করেছি আমি সেটাই তোমাদের সাথে বললাম আর হ্যাঁ ডার্ক স্পট রিডিউস করেছে বাট ফর্সা করেনি আমি আরও কিছুদিন ইউজ করে তোমাদের জানাবো সো তোমরা অবশ্যই আমার সাথে থেকে আমাকে ফলো করো তাহলে তোমরা জানতে পারবে যে এটা আসলে দুই মাস পরে যেয়ে আমার জন্য কি কাজ কর তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ আমাকে সাপোর্ট করো আমার তোমাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি তোমাদের একটু হেল্প করতে পারি তো আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো থাকো তোমরা সবাই আবারও দেখা হবে তোমাদের সাথে আমার নতুন কোন ভিডিওতে আর ততদিন পর্যন্ত ভালো থাকো আর তোমরা যদি এই প্রোডাক্টের অ্যাভাউট তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অন্য কোনো প্রোডাক্টের রিভিউ যদি তোমরা দেখতে চাও তাহলে সেটাও আমাকে জানাও অন্য যে কোনো কিছু যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও তাহলে তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে জানাও অথবা তোমরা আমার পেজেও আমাকে আস করতে পারো আর সবাই আমার জন্য দোয়া করো ভালো থাকো তোমরা সবাই আল্লাহ হাফিজ